আমি শেরপুর জেলার শেরপুর সদরের লছমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আমি প্রার্থী। আমি শতভাগ আশাবাদী যে আমি দীর্ঘদিন যাবৎ দলের সাথে সম্পৃক্ত থাকার দরুন আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করছি। আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মূল্যায়িত করবে। যে মনোনয়ন বোর্ডকে আমি বলবো যে আমার বাবা একজন প্রতিষ্ঠিত আওয়ামী লীগার, আমরা আওয়ামী লীগ পরিবার, আমাদের যথেষ্ট আমাদের আওয়ামী লীগের জন্য অবদান রয়েছে বিভিন্ন লড়াই সংগ্রামে। আমি আশাবাদী মনোনয়ন ভোট আমাকে অবশ্যই বিবেচনা করবেন।